আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান বন্ধ রাখতে সুপ্রিম কোর্ট প্রশাসনের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের পরবর্তী শুনানি হবে 24 অক্টোবর। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ 9 অক্টোবর এই রুল জারি করেছিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান না করতে সুপ্রিম কোর্ট প্রশাসন দুদককে চিঠি দেয় 8 মার্চ। বলা হয় দুদক এই বিচারপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তার দেয়া রায়গুলো প্রশ্নবিদ্ধ হবে, জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটবে। দুদকের তদন্ত বন্ধে দেয়া চিঠি কেন অবৈধ ঘোষণা হবে না তা জানতে চেয়ে 9 অক্টোবর স্বপ্রণোদিত রুল জারি করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। বৃহস্পতিবার রুলের শুনানি হয়, 24 অক্টোবর এ বিষয়ে আবারও শুনানি হবে। শুনানিতে বলা হয় সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাব চক্রবর্তী জানিয়েছেন তিনি চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশ ক্রমে। দুদকের আইনজীবী প্রশ্ন তোলেন দুর্নীতির তদন্ত বন্ধে এ ধরনের চিঠি লেখার এখতিয়ার আছে কিনা। দুর্নীতি দমন কমিশন তার নিজ আইন ও বিধিমতো চলবে এবং অবসরপ্রাপ্ত বিচারপতিকে নোটিশ দেওয়া যাবে না, এটা কোথায় আছে? এটা দুর্নীতি দমন কমিশনের আইনও নেই, সংবিধানও নেই, আইনের কোথাও নেই। কাজে আমরা নোটিশ দিয়েছি, আমরা দিতে পারি। বিচারপতি জয়নুল আবেদিনের আইনজীবী বলেন যেহেতু দুদকের চাহিদা অনুযায়ী সব তথ্যই দেওয়া হয়েছে তাই ওই চিঠির কার্যকারিতা নেই। এই ব্যাখ্যাটা অপব্যাখ্যা হচ্ছে। সে বলে না যে মামলা করতে পারবে না, তোমরা ইনকোয়ারি করতে পারবে না, সে বলছে সমীচীন হবে না। আমি সেইটার উপর জোর দিচ্ছি উনি তো, এবং তার পরবর্তী পর্যায়ে কাগজপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ এরপর তো কিছু থাকে না। দুদকের আইনজীবী বলেন চিঠি বন্ধে শক্ত নির্দেশনা দেওয়া না হলে অন্য সরকারি প্রতিষ্ঠান থেকেও তদন্ত বন্ধে চিঠি দেওয়া হতে পারে। আমি কোট করে দিয়েছি এবং ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।